বলতে গেন, আমি ঠিকানা দিচ্ছি, ঘরে যায় মিলাবেন। রব্বুল আলামিন 39 নম্বর সূরা, সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতুল কারীমাতে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুড়ে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অ্যাড্রেস করে বলছেন, কে কে বলছেন? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, রব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন কাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। কার কথা পড়েন না আমার সাথে পড়েন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন কাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বললেন, আর নিশ্চয় আমি হে বিশ্বনবী আপনার প্রতি ওহী করছি, আপনার আগে যারা এসেছিলেন তাদের প্রতি ওহী করেছি, এই লাইন আশরাকতা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনিও যদি শিরিক করেন। কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? আল্লাহ তাআলা বিশ্বনবীকে অ্যাড্রেস করে বলছেন, বিশ্বনবী তো শিরিক করেন নাই, করবেনও না, আল্লাহ জানেন, কিন্তু আমাদের শিক্ষার জন্য নবীজিকে, বিশ্বনবীকে খেতাব করে রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন, নবী আপনিও যদি শিরিক করেন তাহলে লায়াহবাতান্না আমালুক আপনার আমলও সব ধ্বংস হয়ে যাবে। আমল কি হয়ে যাবে? একেবারে ধ্বংস, বটমলেস বাস্কেটের মতো রাখবে, হারিয়ে যাবে। কার কথা? জোরে বলেন, কার কথা? নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যত ইবাদত করেন, ইবাদতের প্রতিদান পাওয়ার জন্য ইবাদত সতর্ক হিসেবে অবশ্যই শিরক থেকে মুক্ত থাকতে হবে। শিরকের পাপ করলে যত ভালো কাজ করলেন সব সব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন, বিশ্বনবীকে আমাদের শিক্ষার জন্য বলেছেন, আপনার সব আমল ধ্বংস হয়ে যাবে। এতটুকু বলে আল্লাহ থামেননি, বলেছেন ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর অবশ্যই 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 আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সুতরাং বিশ্বনবীকে আল্লাহ তাআলা যেখানে বললেন শিরিক করলে বিশ্বনবীর আমলও আল্লাহ ধ্বংস করে দেবেন, আর তিনিও ধ্বংস তাদের খাসিরিন, খাসিরিনদের ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। ওখানে আপনি আর আমার সতর্ক থাকা উচিত না উচিত না? রাজি আছেন? ইনশাআল্লাহ রাজি আছেন? মরার কেউ যদি মেরে ফেলতে চায়, তাও যদি শিরিক করার কথা বলে, তবু মৃত্যু আলিঙ্গন করব, শিরিক করব না। রাজি আছেন? কে কে রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখান, বলেন হে আল্লাহ আমাদেরকে ঈমান শিরিক মুক্ত দাও। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বান্দেগান, আমরা শুনলাম বিশ্বনবীকে আল্লাহ তাআলা বললেন তিনিও শিরিক করলে তার আমল সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলা বললেন তিনিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। অনেকে প্রশ্ন করতে পারেন, এখানে তো আল্লাহ অতীতের নবীদেরকেও বলেছেন, তবে আরো নির্দিষ্ট করে জানতে চাই, তাহলে শুনুন আল্লাহ তাআলা কোরআন আল কারীমের 6 নম্বর সূরা, সূরাতুল আনআম, সূরাতুল আনআম ঘরে যায় মিলায়ে দেখবেন, সূরাতুল আনআমের 88 নম্বর আয়াত আল কারীমাতে আল্লাহ তাআলা অতীতের সব, কারণ কোরআন আল কারীমে আল্লাহ তাআলা মাত্র 25 জন
মতান্তরে 27 জন নবীর নাম বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে 25 জন মতান্তরে 27 জন নবীর নাম বলেছেন, তবে সূরাতুল আনআম 6 নাম্বার সূরা আল আনআমের 88 নাম্বার আয়াত আল কারীমার আগে আগে রব্বুল আলামিন প্রায় 15 জন বা 16 জন নবীর নাম বলেছেন। বলেন না সুবহানাল্লাহ, রব্বুল আলামিন, রব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাহ ঘরে যায় মিলায় দেখতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন 83, 84, 85, 86, 87 এই আয়াত আল কারীমা গুলোতে প্রথমে বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের কথা, তারপরে বলছেন ইসহাক, ইয়াকুব, তারপরে বলছেন নূহ, তারপরে বলেছেন দাউদ, তারপরে বলেছেন সুলাইমান, তারপরে বলেছেন আইয়ুব, তারপরে বলেছেন ইউসুফ, তারপরে বলেছেন মূসা, তারপরে বলেছেন হারুন, তারপরে বলেছেন জাকারিয়া, তারপরে বলেছেন ইয়াহিয়া, তারপরে বলেছেন ঈসা, তারপরে বলেছেন ইলিয়াস, তারপরে বলেছেন ইসমাইল, তারপরে বলেছেন ইয়াসা, তারপরে বলেছেন ইউনুস, তারপরে বলেছেন লূত। রব্বুল আলামিন এই নবীগণের নাম বলে বলে রব্বুল আলামিন তারপরে বলছেন, রব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিলেন, ওয়ালাউ ওয়ালাউ আশরাকু, ভালো করে শুনবেন, প্রায় 15 জন, প্রায় 15 জন 16 জন নবীর নাম এক এক করে বলে বলে রব্বুল আলামিন বললেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বললেন, এই নবীগণের নাম বলে বলে এই নবীগণ যদি শিরিক করেন তাহলে আল্লাহ তাআলা এই সব নবীর সব আমল ধ্বংস করে দেবেন। কে জেনে বলেন না, কে? আল্লাহ তাআলা কেবল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে আমাদেরকে সতর্ক করেননি, বরং নাম ধরে ধরে এই নবীগণের নাম বলে বলে বলেছেন নবীরা, নবীরাও যদি কেউ শিরিক করে তাহলে আল্লাহ তাদের আমল সব ধ্বংস করে দেবেন। তার মানে আমাদের জন্য সতর্ক, আমাদের জন্য রেড অ্যালার্ট, আমাদের জন্য লাল পতাকা কে দিয়েছেন? কে দিয়েছেন? তাই মৃত্যুর মুখোমুখি হয়েও শিরিক করব রাজি আছেন ইনশাআল্লাহ, রাজি আছেন ইনশাআল্লাহ, কারণ শিরিক যে করে তার সব আমল ধ্বংস হয়ে বন্ধুগণ এটা একটা দলিল দিলাম, অনেকগুলো দলিল আছে তবে সময় সংক্ষিপ্ত, তাই বলেছিলাম কেবল দুইটি বিষয় শুনব, যে দুইটি আমল যদি কেউ করে কারো মধ্যে থাকে তার সব ভালো কাজ ধ্বংস হয়ে যায়, এর একটা হলো শিরক। একটা কি? শিরক। দ্বিতীয় আরেকটা যদি কারো মধ্যে থাকে তাইলে সে নামাজি হোক, রোজাদার হোক, হজ করুক, যাকাত দিক, যত ইবাদত করুক না কেন তার ইবাদত সব ধ্বংস হয়ে যাবে। বলেছেন কে? কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। দ্বিতীয় আরেকটি কারণ আল্লাহর কথা থেকে আমরা শুনি, ঠিকানা নিয়ে যান 47 নাম্বার সূরা আল কোরআন আল কারীমের 47 নাম্বার সূরা, বিশ্ব নবীর নামে সূরা, সূরাতু মুহাম্মদ, সূরাতু মুহাম্মদ, ঘরে যায় মিলায় দেখবেন সূরাতু মুহাম্মদের 32 নাম্বার আয়াত আল কারীমা। কত নাম্বার আয়াত আল কারীমা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু মুহাম্মদ 47 নাম্বার সূরার 32 নাম্বার আয়াত আল কারীমাতে রব্বুল আলামিন বলেছেন যে যারা আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন
যারা বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের বিরোধিতা করে। ওয়ামা ইউশাকির রাসূল, যারা ওয়াশাকুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, সত্য স্পষ্ট হওয়ার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, নবীজির বিরুদ্ধাচারণ যারা করে, আল্লাহ তাআলা তাদের সব আমল ধ্বংস করে। কে দেন? আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন।